অনেক অনেক দিন আগের কথা, এক বনে এক বুড়ো শেয়াল বাস করত। বনের পাশে রাজা সৈন্যরা তাদের ছাউনি ফেলেছিল। বুড়ো শেয়ালটা সেখানে বেশ সুখেই ছিল, কারণ সেই বনে অনেক খাবার ছিল এবং সেখানে তার অনেক বন্ধুও ছিল। হঠাৎ একদিন সেই বুড়ো শেয়াল শুনতে পেল সেই সেনা ছাউনি থেকে অনেক হইচইয়ের শব্দ ভেসে আসছে। সে খুব অবাক হয়ে গেল। সে সেখানে যাওয়ার জন্য মনস্থির করল। শেয়াল তখন তার আস্তানায় বন্ধুদের সঙ্গে নেওয়ার জন্য রওনা দিল। সেখানে গিয়ে শেয়াল তার অন্যান্য বন্ধুদের বলল, চলো তো গিয়ে দেখে আসি মানুষ কেন এত শোরগোল করছে। কাম পাও না, না তুমি তো জানোই মানুষের হাতে পড়লে আমরা আস্ত থাকবো না। ছোট শেয়ালের কথা শুনে বুড়ো শেয়াল চিন্তা করছে কিভাবে এদেরকে সাথে নেওয়া যাবে। তখন পাশ থেকে এক নেকড়ে বলল, আমাদের মনে রাখা উচিত মানুষ কিন্তু খুব ভয়ঙ্কর, তাই আমাদের একটা সুষ্ঠু পরিকল্পনা করতে হবে, তা না হলে আমাদের বিপদ হবে। তখন পাশ দিয়ে উড়ে যাচ্ছে এক ঈগল। ঈগলকে দেখে বুড়ো শেয়াল বলল, ঈগল ভাই, ও ঈগল ভাই একটু শুনবে, একটা বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো। তখন ঈগল একটা গাছে এসে বসল। তারপর বলল, তোমরা আমাকে কিসের জন্য ডাকছো বলো তো, তোমরা কোনো সমস্যায় পড়েছো নাকি? কি আর বলি, আমাদের ওস্তাদ তোমাকে ডেকেছে কারণ আমাদের বনের পাশে রাজার সৈন্যরা আস্তানা তৈরি করেছে এবং মাঝে মাঝে ধুমধাম শব্দ শোনা যাচ্ছে। ওখানে কি ঘটছে আমরা সবাই যেতে চাচ্ছি, কিন্তু করছো কেন? আমাকে সব কথা খুলে বললে তাহলে তো সব ঘটনা সম্পর্ক জানতে পারবো, তাহলে তো আমি তোমাদের সাহায্য করতে পারবো। এই কথা শোনার পর নেকড়ে বলল, কি আর বলি, তুমি তো জানোই মানুষ আমাদের ঘোর শত্রু, আমাদের দেখলেই তাড়া করে এবং মেরেও ফেলে। তুমি সেখানে গিয়ে পর্যবেক্ষণ করে আসবে ওখানে কি ঘটেছে। তাহলে এই ব্যাপার সামান্য বিষয় নিয়ে তোমরা আমতে আমতে শুরু করেছো, আমি যাচ্ছি সেখানে গিয়ে পর্যবেক্ষণ করে আসি। এই কথা বলে ঈগল চলে গেল রাজার সৈন্যের আস্তানায়। আর এদিকে ছোট শিয়াল বলল, ঈগলকে দিয়ে কি সঠিক কাজ হবে নেকড়ে ভাই? আরে বন্ধু, হবে হবে, কোনো চিন্তা করো না, দেখি ঈগল না আসা পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি। তারা সবাই ঈগলের জন্য অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পর ঈগল এসে বলল, আরে ওখানেই অনেক সৈন্য নাচ গান ও খাওয়ার আয়োজন করেছে, কিন্তু তোমাদের ওখানে খাওয়া ঠিক হবে না, তোমরা বিপদে পড়তে পারো। এই কথা বলে ঈগল চলে যায়। এভাবে সবাই চিন্তা করতে করতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে আসতে লাগলো। তখন বুড়ো শেয়াল বলে, তোমরা কি করবা বলো তো, এখন কি তোমরা আমার সাথে যাবা? তোমরা সবাই কি বলো বন্ধু, আমরা তোমার সাথে গিয়ে মানুষের হাতে ধরা পড়তে চাই না। তখন ছোট শেয়াল বলে, মানুষ আমাদের শিকার করে, সুতরাং আমি মরতে চাই না। কিন্তু ওদের কথায় বুড়ো শেয়াল পিছু হাঁটতে রাজি নয়, আর তার বন্ধুরাও তাকে মানা করলেও সে সেখানে যেতে চাইল। তখন বুড়ো শেয়াল মনে মনে ভাবল, উফ, এই ভীতুগুলোকে নিয়ে আর পারা গেল না, তারা মানুষকে এত ভয় পায়। এরপর সবাই যার যার বাসায় রওনা দিল। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন বুড়ো শেয়াল ভাবল, যা হবার হবে আমি সেখানে যাব। এই বলে শেয়াল চলতে লাগল। তারপর ধীরে ধীরে একাই সেনা ছাউনির দিকে চলল। সে ভাবতে লাগলো সেখানে গিয়ে সে কত মজার মজার জিনিস খাবে। সেই ভাবনায় সন্ধ্যার পর থেকে সে কিচ্ছুই খায়নি। সে খুব ক্ষুধার্ত ছিল। এক সময়
সে সেনা ছাউনির কাছে চলে এলো। সে ঝোপের আড়াল থেকে দেখতে পেল সৈন্যরা বিভিন্ন ধরনের খাবার খাচ্ছে। তখন শেয়াল বলল, দেখে বোঝা যাচ্ছে সৈন্যরা খুব আনন্দে আছে। আরে এখানে তো ভয় কিছুই দেখছি না। আহ, খাবারের মৌ মৌ গন্ধ, আমার ক্ষুধাটা আরো বেড়ে গেছে, কখন আমি এগুলোকে খেতে পারবো? শেয়াল যখন গুটি গুটি পায়ে সেনার ছাউনির দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখন সেখান থেকে করে একটা শব্দ হলো। সেই শব্দে ভয় পেয়ে শেয়াল একটি গাছের আড়ালে আত্মগোপন করলো। বুম বুম আবার শব্দ হলো। শেয়াল দেখলো শব্দ শোনার সাথে সাথে সব সৈন্যরা তাড়াহুড়ো করে সবকিছু বন্ধ করে দিচ্ছে। একসময় সেই অনুষ্ঠান শেষ হয়ে গেল, সেখানে আর কাউকে দেখা গেল না। তখন শেয়াল মনে মনে বলল, ও নিশ্চয় এখানে কোনো ভয়ানক জন্তুর আবির্ভাব ঘটেছে। শেয়াল তখন ভয় পেয়ে গেল। তবে শেয়াল তো জানে না যে ওই ধুম শব্দটি ছিল আসলে একটা ঢোলের শব্দ। ওটা আসলে সৈন্যদের জন্য একটা সংকেত ধ্বনি। তার অর্থ হলো এখন ঘুমিয়ে পড়তে হবে। অনেকক্ষণ সেই ঝোপের আড়ালে লুকিয়ে রইল শেয়াল। এমনকি ভয়ে সেনা ছাউনির দিকে তাকানোর সাহস পাচ্ছে না সে। হঠাৎ তার পেটটা মোচড় দিয়ে উঠল। তখন শেয়াল বলল, আমার তো অনেক ক্ষুধা লাগছে, এখন আমি কি করব? যাই দেখি খাবার পাই কি না। এই বলে বুড়ো শেয়াল সেনা ছাউনির দিকে এগিয়ে গেল এবং মনে মনে বলল, অনেকক্ষণ ধরে ওখানে কোনো সাড়া শব্দ পাচ্ছি না, নিশ্চয় সেই ভয়ানক প্রাণীটি চলে গেছে। শেয়াল চারদিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেনা ছাউনির দিকে। ওখানে কাউকে দেখা যাচ্ছে না। মনে অনেক সাহস সঞ্চয় করে তাঁবুর আশেপাশে খাবারের খোঁজ করতে লাগলো শেয়াল। কিন্তু সেখানে তখন কিছুই ছিল না, তার জন্য কোনো খাবার অবশিষ্ট ছিল না সেখানে। তখন শেয়াল মনে মনে বলল, খাবারগুলো কোথায় গেল? কোথাও খাবার নেই। শেয়াল খাবার খুঁজতে লাগলো। হঠাৎ করে সে বিরাট ঢোল দেখতে পেল। তখন শেয়াল মনে মনে বলল, ওহো, এটার ভিতরেই তাহলে খাবার লুকিয়ে রেখেছে। সে ঢোলটাকে ভালো করে দেখতে লাগলো। তবে ঢোলের ভেতর থেকে কোনো সুগন্ধ পেল না শেয়াল। শেয়াল এগিয়ে গিয়ে তার থাবা দিয়ে ঢোলের মধ্যে আঘাত করল। বুম, বিকট শব্দ হলো। তখন শেয়াল বলল, হায় হায় সর্বনাশ, আমি মনে হয় জন্তুটার ভরা পেটে খোসা দিয়েছি। আটকে উঠল শেয়াল এবং ভয় দৌড় দিল একটা ঝোপের আড়ালে। সে আত্মগোপন করল। ঢোলটা সেখান থেকে সরে যাওয়ার জন্য অপেক্ষা করছে শেয়াল, কিন্তু ঢোল তো মোটেই নড়ছে না। তখন শেয়াল মনে মনে বলল, এটা কোনো পশু হতে পারে না, এটার কোনো শ্বাস প্রশ্বাস দেখতে পাচ্ছি না, মনে হয় এটা তাদের খাবার রাখার পাত্র, আমি একটু খুলে দেখব এর ভিতরে কি আছে। শেয়াল আবার ঢোলের কাছে গেল। সে ঢোলটাকে আস্তে করে আঘাত করল, তাতে শুধু শব্দ হলো, সেটা খুলল না। সে আরো জোরে জোরে ঢোলে আঘাত করল, কিন্তু একই ঘটনা ঘটল। তখন শেয়াল খুঁজতে খুঁজতে একটা বড় লাঠি পেল, সেটা দিয়ে সে ভীষণ জোরে ঢোলে আঘাত করল, সাথে সাথে ফেটে গেল ঢোল। এরপর সে তার পা ভেতরে ঢুকিয়ে দিল খাবার খোঁজার জন্য, কিন্তু সেখানে কোনো খাবার ছিল না, সেটা ছিল একটা শূন্য পিপের মতো। অবশেষে শেয়ালের মুখে হাসি ফুটল। তখন শেয়াল বলল, এটাকে আমি ভয়ঙ্কর পশু ভেবেই কি ভয়টাই না পেয়েছি, তবে এরপর আমাকে আরো সাবধান থাকতে হবে। বলতে বলতে শেয়াল তার গুহার দিকে ফিরে চলল। পরের দিন সকালে বুড়ো শেয়াল গেল তার আস্তানায়। আস্তানায় গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা হলো। তখন ছোট শেয়াল বলল, তুমি এর মধ্যে সৈন্যদের আস্তানায় গেছো, কাল সন্ধ্যায় তোমাকে দেখলাম না যে বন্ধু। ঠিকই তুমি আক্স করেছো,
আমি কাল ওখানে গিয়েছি এবং অনেক কিছু দেখেছি এবং ভয়ও পেয়েছি। এই বলে শেয়াল তার বন্ধুদের সবকিছু খুলে বলল। এরকম নিয়মিত মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।